বিন্দি, তোমাকে ওয়ার্ডেন দিতে তলব করেছেন। আমাকে দেখেছিস ওয়ার্ডেন দি? এসো এসো বিন্দি, তোমার মনে আছে কত বছর আগে তুমি এই শিউরির জেলখানায় ঢুকেছিলে? কি জানি দিদি, জেলের জুলুমে আর এতগুলো বছরের মেহনতে আমি সব ভুলে গেছি। কেন জেলে এলাম দিদি? তুমি তোমার স্বামীকে খুন করে কারাবাসে এসেছিলে। মনে পড়েছে? ঝাপসা ঝাপসা মনে পড়ছে গো দিদি, কিন্তু আমার স্বামীকে কেন যেন আমি খুন করেছিলাম। আমার মগজটা চমচম ধরে গেছে গো। বল না বল না, কেন যেন খুন করেছিলাম কেন? আমি তো তোমার মামলার অত আড়িপাতি জানি না বাপু। তবে শোনো, একটা সুখবর দিই। ব্রিটিশ সরকার বাহাদুর তোমার কৃতকর্মে খুশি হয়ে এবং মহারানী ভিক্টোরিয়ার অভিষেক উৎসবের সম্মানার্থে আরো অনেক কয়েদির সঙ্গে তোমাকেও মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তি দেওয়ার হুকুম দিয়েছেন। তুমি এখন মুক্ত, স্বাধীন বিন্দুবালা। স্বাধীন হয়ে আমি এখন কি করব? কোথায় যাব? কেন, রেকর্ডে জেনেছি তুমি যখন জেলে ঢুকেছিলে তখন তো একটা বাচ্চা রেখে এসেছিলে, বাকি জীবনটা তাকে নিয়েই বাঁচবে। আমি আমার ছেলের কাছে যাবো যাবো যাবো। নমো 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 মাতা নমো নারায়ণী, তুজ বাদিয়ে তুব চরণ দুখানি, চাঁদ বিনে সদা ঘর চুম্পন ঘরে, চাঁদ বিনে জগৎ তা জানে, তাই বলে মাতা তোমায় দিয়ে পুষ্প পানি, তাই বলে মাতা তোমায় দিয়ে পুষ্প পানি। এসে এসে সায়ক রাক্ষসি এসে গায়ে আমার মরণদণ্ড লাগবে। Thank you.
ফোন করেছে ও রাক্ষুসি উনি রাক্ষুসি এত বছর পর আবার গায়ে ঢুকতে চাস তোকে ঢুকতে দেব না সর্প খাওয়াবো তোকে টিকটিকি খাওয়াবো তোকে ওই বেটা মহন্ত এই দিকে আয় আমি আমি কোন বেটার পাকা ধানে মই দিয়েছি আমি কোন অভাগীর বুকে বসে গরম করে ভেবে দিয়েছি আমি আমি কোন মেয়ে ছিলাম এই মাতাকে বিয়ে গিয়েছি হই হই বেটিরা তোরা তো আমার বোন মহন্তর মাতা তোরও আমাকে রাক্ষসি বলছিস রাক্ষসি বলছিস বল বোনেরা আমি তোকে কিছু করেছি তোদের তোদের কারো স্বামীকে তোদের কারো স্বামীকে আমি কেড়ে এনে মেরেছি মানে 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 আমার নিজের স্বামীকে মেরেছি হ্যাঁ মেরেছি শুধু কি মেরেছি কুপিয়ে কুপিয়ে মেরেছি তা বলি এতে তাদের বুকে বিষ বিষ করে কে তোরা তোরা কি আমার স্বামী সাত পুরুষের কুটুম হ্যাঁ কুটুম যদি তোরা আমাকে আমাকে আবার রাক্ষসি বলিস আমি কিন্তু সত্যি সত্যি রাক্ষসি হয়ে দাঁড়াবো বলে রাখছি হ্যাঁ বলে রাখছি একের দায়ের কোপে তোদের স্বামীদের ধর থেকে মাথা আলাদা করে দেব আমি বলে দিলাম বলে রাখিস ওই দেখেছিস মাগি সত্যি সত্যি রাক্ষসি হয়ে গেছে ওর দাঁতের কামড়ে মারা পড়বি মার ওকে পাথর মার ওকে কিরে বাবা সবাই চলে গেছে তুই যাস নাই দাশু দাশু দুষ্টু ছেলে স্কুল ঘর পালিয়ে এখানে কে তুমি আমি বিন্দিয়া ওই বাগদি পাড়ার মেয়ে কিন্তু তোমার দশা কেন ওই বাগদিপাড়ার মানুষদের করুণা হয়েছে গো তাই জেল থেকে বেরিয়ে গায়ে ঢুকতেই এই জলে জলে আটকে ফেলল কিন্তু কিন্তু তুই আমি নাখুনবালা বাগদি গায়ে ব্রিটিশ সরকার একটি প্রাইমারি স্কুল করে দিয়েছে আমি সেই স্কুলে পড়াই আর দাশু আমার খুদে ছাত্র কিন্তু ওরা তোমাকে জালে আটকালো কেন শুনবি দিদি সেই কাহিনী বিন্দে বিন্দে এই যে তিন দিন পর নিয়ম তো বাপ বা পেয়েছে আয় আয় বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার ঘোরালো কথা বলবে নাই ও মা
তাই কি কবু বলা যায়? তুই হলি বাপ, দেবতা দেবতা বিন্দি হাজার হলো পান কাকা তোর বাপ। তোর এসা কি বাট পা মুখ সেলাই করবি? আয় আয় না, চুলাই টেনে উজির নদী সাজি বলে ধরাকে সরা গিয়ে করছিস? আর আমি আমি এই সংসারে ঘাড়ি টানতে টানতে কালি হয়ে গেছি। তো বাপ তোর কোনো দায় দায়িত্ব নেই? আমার গায়ে হাত তুললে দাঁড়া দেখাচ্ছে মজা। আজ আমি আজ আমি তোকে খতম করবো, আমার খতম করবো, খতম করে আমি আমি ফাঁসিতে ঝুলবো। আমি বলে রাখছি আমি আমি তোকে খতম করে ফাঁসিতে ঝুলবো। শুনলে শুনলে তোরা মা বাপকে কি বলছে? ও মরে গেল, আমি ওর মুখ দর্শন করবে কলাই, আমি আর বাড়ি ফিরে আসবে কলাই, আমি চল না। আরে আরে যা, আরে যা, তুই গেলে আমার হাড় পাজা ঠান্ডা হয়। আই আই মাগিরা, হ্যাঁ হা করে দাঁড়িয়ে বাপ মেয়ে পালা দেখছিস? হ্যাঁ হ্যাঁ চল 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 মাগিরা, কি বলছে? হা করে পালা দেখছি। কুড়াল অমন খাড়া করে ধরছিল, বড্ড ডর লাগছিল, এই বুঝি বাপের গলে বসে দেয়। পারেও ও মেয়ে সব পারে, ও তো মেয়ে নয়, যেন সাক্ষাৎ তারক তারা খুশি। বিন্দি মা লক্ষ্মী, এ বিন্দি মানিয়া নিলাম মা, তোর সঙ্গে ঘোর তোর অন্যায় করিয়াছি মা, এ অধম বাপের দোষ ক্ষমা করিয়া দিস মা। মা মরা মেয়েকে দিনের পর দিন বহুত কষ্ট দিয়াছি মা, আমার নরকেও ঠাই হবে না রে মা। এ মা দরজাটা খোল মা, এ মা খোল। এ মা এই দেখ চাল ডাল তেল নুন সবই আনিয়াছি মা, নে চুলায় চাপাইয়ে দে, বেজায় ভুক লাগিয়াছে রে মা। মা দেখ তোর লেগা মাইনামতি শাড়ি চুড়িওয়ালাও এনেছি, তো খেয়ে যা মালাবে না। এ মা নে না, নে মা, হাত মুখ ধুয়ে আয়, ধুয়ে খেতে আয়। তোর শাক চচ্চড়ি যা মজা হয়েছে না, আগে খেয়ে নে। আরে তোর রান্নাই তো খাচ্ছি। আমার আনা আমার আনা মাইনামতির শাড়িটা হাতেই নিলি না, তা আনবি কেন? তুই তো আমাকে ঘেন্না করিস, আমি তোর কে আছে? এবার আমার জুলুম থেকে তোরে মুক্ত করিয়া দেব রে মা। কি করে রে বাপ? পায় বুড়ো করে আর কতকাল তোকে ঘরে বসিয়ে রাখবো, তোর বিহা দেব। আমাকে বিয়ে দিবি? বাপরে কি আছো শুনে যাও গো, আমার কন্যান্ত বাপ মেয়ে আইবুড়ো হবার পর
পাপা নাকি না জোরে পড়েছে তা বাপ বলে কি স্বামীর ঘরে মেয়েকে পাঠালে কামাই করবে কি অত লাজ শরম দিস না রে মা কবে হুট করে ওকা পায় যায় একটু শুকলাল মহাজনের কাছে যায় কি বললি ওই লুচ্চা মহাজনের কাছে হামাকে গতাতে চাস আরে না মজুরের টাকা আনতে যায় বেচু বলল ভোলা ছেলেটা আছে না ওনাকে ভালোই হয়তো বেচু চুনাই টানার সঙ্গী বেচুর কাছে ভালো তো হবেই ও আমার কোনো কথাই তোর মনে ধরে না গরম জলে ধর কি কবু পড়ে ওরে অবু গরম জলে ধর কি কবু পড়ে বাউল তুই তো এগা ওগা ভিক মেগে বেড়াস তা দেখ তো বিন্দের লেগে একটা পাত্র তালাশ দিতে পারিস কিনা ছেলের অল্প স্বল্প জমি থাকা চাই তো ওই কালপারের ভোলা হলে কেমন হয় দেখ শুনলি তো বাউলো ভোলার নাম বললো সে তো আমার চলে টানা সঙ্গী না রে দিদি ভোলা ছেলেটার সুনাম আছে ভোলা আয় ভোলা এই ঢোলে শুয়ে আছিস যে দিদি দিদি এই ভোলা তো পথেরই ধুলা ধুলা যেমন বাতাসে ওরে তেমনি হামিও ওই খালপারে সংসারে আমারই দাদা ছিল বড্ড আদর করত রাতের কালে দাদার গলা জড়িয়ে শুইতাম একদিন দাদার ঘরে বউ আইল তারপর এই ভোলা সবার পর হয়ে গেল দিদি পর হয়ে গেল যাই ভালো মন্দ কিছু খুঁজে বেড়াই শালি ভালো মেশোছে মামা কিনেছে শালি ভালো মেশোছে মামা আর ডাইনের চেয়ে ডুগি ভালো অর্থাৎ কিনা মামা ডাইনের চেয়ে ডুগি ভালো অর্থাৎ কিনা মামা এক শালা সে দুশালা আচ্ছা চন্দর চেয়ে গাজা আর হাতের চেয়ে ভালো তেনার হাতের চেয়ে ভালো তেনার হাত দিয়ে পান সাজা আর ধাক্কার চেয়ে গুঁতো ভালো উকর চেয়ে ঝামা ধাক্কার চেয়ে গুঁতো ভালো উকর চেয়ে ঝামা এই গিন্নির চেয়ে শাড়ি ভালো মেশো চেয়ে মামা এই গিন্নির চেয়ে শালি ভালো মেশো চেয়ে মামা ছোটে যায় সকল নেশা দেখলে বুঝে দেখলে সুন্দর নারী ছুটে যায় সকল নেশা দেখলে সুন্দর নারী ভোলা
ও যে বাগবিপাড়ার বিন্দি, ওকে সবাই ধরতে চায়। ওকে ধরা বড়ই কঠিন। বিন্দি যেমন লক্ষ্মী তেমন পয়মন্ত্র সরস্বতী, নিজের উপার্জনে বাপের সংসার চালায়। কিরে, শুধু ভগবানের চরণে এই ফুল দিবি? এই সুখ দেবতাকে সামনে দেখতে পাস তে? সবাইকে এক ভাবিস না মহাজন। দিল তো তেপতাবে বুঝে নাই, তুই তো ভোলা, তুই কে বুঝবি? হ্যাঁ শোন কুন্তি, ওরাতের কপালে কলঙ্কের দাগ লাগলে বাগানে ফুল বি ঝরিয়া যায়। ওরে আমার কবিয়াল, তোকে আমি
মানে যেতে চাই যা কিন্তু হামাক বেটি আর হামাক লিয়ে তুদের এত মাতা দাতা কেন সালা চুরাই খোর তোর বাপ বেটি মিলে আমাদের মান ইজ্জত নিয়ে থাকতে দিবি না তোদের ইজ্জতটা দেখলি এই কুন্তির কষ্ট দেখতে পাস না তিন তিনটা স্বামীর ঘরে গেলাম কপালে সুখ জুটলো সংসার জুটলো হ্যাঁ জুটলো বল বল প্রথম স্বামী মূল্য খয়ে গেছে আর দ্বিতীয়টা মূল্য ওই নিসার ঘুরে আর তিসরা স্বামী তিন তিনটা বউ সে কি আমি জানতাম না আমার বাবে জানতো হ্যাঁ কোথাও তা আমার ঠাই হলো না কি খামোশ হয়ে গেলে কেন জবাব নাই হ্যাঁ আর দে না শুনেছিস রাড়ি বেটি কি বলে চামচামি করছিস কেন আমার দে আমি নিয়ে দিচ্ছি চল তোকে বাড়ি দিয়েছি ওরে আমার রসিক নাগর হে বিন্দি বিন্দি আমি তোকে বিয়ে করতে চাই সত্যি বলছি বিশ্বাস কর এত যদি সব তাহলে বাবাকে বল আজি বলবো এ বিন্দি তোর সাথে আমার শাদি হবে রে শাদি হবে আমি তোকে বিয়ে করবো আরে সে তো বুঝলাম ভোলা সবাই বলে তুই ভালো ছেলে আছিস আরে ঘর সংসার করতে তো টঙ্কা লাগে টঙ্কা আছে টঙ্কা মহাজনের কাছে আমার অনেক টঙ্কা পড়া আছে বিন্দির জন্য আমি আমি তোকে সব টঙ্কা দিয়ে দেব সব দিয়ে দেব আরে যা তোর মহাজনের কাছ থেকে টঙ্কা নিয়ে আয় সন্ধ্যা হয়ে এলো তো আরে যা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তোর নাম কাত্তা ভরে আছিস বলা ক অবস্থা হলো রে আগে কত্তা 17 বস্তা কেন আর 7 বস্তা না আনার কথা ছিল কত তো ছিল কত্তা কিন্তু শরীরে টানছে না কত্তা কাল কাজের সাথে পুষিয়ে দিস ঠিক আছে কত্তা যাই বড় কত্তাকে প্রণাম করে আসি দা কর্তার মন মেজাজ খুব খারাপ কর্তি ঠাকুরনের মরণ দশা এই আছে এই নাই পেন্নাম বরকত্তা পেন্নাম বরকত্তা আজকের কাজ কাম সব শেষ করেছি হিসাবে টঙ্কা যদি কিছু দিতেন পাওনার হিসাব নিতে এসিস না করতো না আমি মুখ্য সূক্ষ্ম মানুষ আমি হিসাবের কি বুঝি শুধু কিছু টঙ্কা চাই কর্তা শুধু কিছু টঙ্কা চলাই টলাই গেলার জন্য কিছু যোগান তুমি দিয়ে যাই নাকি সে তো ঠিকই কর্তা সে তো ঠিকই কিন্তু বাড়তি কিছু চাই কর্তা কি রে গলায় ঘন্টা বাঁধবি ঘর বাঁধবি বাঁধতে পারবো কিনা জানি না কর্তা তো তো বাঁধতে চাই কর্তা কেন রে কাউকে মনে ধরেছে ওহে খাজানচি জি কর্তা ভোলা বেটা আমার দাস অনুদাস দেখ তো বেটাকে কিছু খুঁত করে দেওয়া যায় কিনা জি কর্তা বড় কর্তা দীর্ঘায়ু হোক দীর্ঘায়ু হোক আমার টঙ্কাটা দেখা জানছি বাবু এই অশুভ ক্ষণে টঙ্কা চাইছিস শুনছিস না অন্দরমহলের চোখে ডঙ্কা বাজছে কিন্তু
আমি তো ঘর বাঁধবো বলে টঙ্কা নিতে এসেছিলাম, টিপ সেবে দিলাম, লেকিন আরে বেকুব, মহাজনের ঘর ভেঙে গেল আর তুই ঘর বাঁধার স্বপ্ন দেখে? না না খাজাঞ্চি, না না খাজাঞ্চি বাবু না। তাহলে কর্তি ঠাকুরের জন্য একটু কাঁদ 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 বললি? কর্তি ঠাকুর রাগ ধরে চলে গেলে এখন কর্তা ঠাকুরের কি হবে গো, কি হবে কি হবে? তুই মাননি জন দেখিস ও টঙ্কা নিয়েই ফিরবে। আমি এছি বেচু, আমি এছি একটা টঙ্কা দে 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 দে। টঙ্কা তো আনতাম কিন্তু হঠাৎ করে কর্তি ঠাকুর মারা গেল, খাজাঞ্চি টিপ সেবে নিল কিন্তু আমার টঙ্কা দিল না। এই দেখ দেখ বেচু, টিপ সে ডাক। ওই একই কথা, মহাজনের কাছে টিপ সে বলেই টঙ্কা। আমি তো সাক্ষী রইলাম। কি কথা বলছিস তো? দিব্যি বললাম তো, ভগবানের দিব্যি। এত সুনাম শুনে আমি ধম্মকম সব ভুলে গেছি, আমার শরীরে আগুন লেগে গেছে, আমি রাক্ষস হয়ে গেছি। আমাকে চাইলে অনেক কিছু দিতে হবে। আরে বল না, তোকে পাইতে কি কি দিতে হবে? দেবার মতো টাকা করি নাই, কেমন করে কি দেব রে ভাবছি আমি তাই, আমার কাছে দেবার মতো টাকা করি নাই, সোনার অলঙ্কার তোর ভালোবাসা। হয় ভয়ে মরি তাই সঙ্গী করে কাটা বুঝিবা,
দেয়ানে আর রীতিনীতি আমার জানা নাই, কি দিতে কি ভুল যে হয় ভয়ে মরি তাই। সঙ্গী করে কাটাবো জীবন, ছোট একটা ঘর দিবি ভালোবাসার বাসর দিবি, আমি তোর বহাবো রে গো সেই সুখে নেই স্বপ্নে চোখে, সেই সুখে নেই স্বপ্নে চোখে। ও সুটাল মল, ও সুটাল মল, ও সুটাল মল, তুই দিবি কি না বল, তুই দিবি কি না বল, তুই দিবি কি না বল, তুই দিবি কি না বল। দেব তোকেই তো সব দেব বিন্দি, সব দেব। ছোড় না, লে তোর তিল তো খুশ করলাম, এবার আমার বিদায় দে। রাখ, রজনী এখনো বাকি, তোকে তো অনেক কিছু দেবার আছে। তো দে না। এই দেখ, এই নে। কোথায় হারিয়েছিস কর্তা? কে মন্ত? বউটা মরে শুক্লারে শুকি চলে গেছে, তাই ভাবছিলাম কুন্তিকেই ঘরে তুলে ফেলি। রাম রাম কর্তা, কুত্তার চাটা হাড়িতে ভাত রাঁধা যায় না, তিন স্বামী খাকি নিয়ে রঙ্গ করা যায়, মহাজনের গরুনি করা যায় না। এই মহন্ত কি বলছিস রে? হ্যাঁ, আরে তোর রূপের গুণ কীর্তন করছি। কর্তি ঠাকুরন মরার পর তোর বদলতে কর্তার মেজাজ পুরপুরে, এবার একটা নয়া গরুনি এনে দিলে তুই আর আমি খালাস। এই আর কঠিন কি? তা তোর তল্লাশে আছে নাকি কোনো পাত্রে? আছে কর্তা, পরাণ বাদ্যির মেয়ে পিন্দি। নাই নাই নাই, আমার কাছে টঙ্কা করি নাই নাই। হ্যাঁ বড় কথা ফুলাতে। এই বড় কথা, এই কোথায় যাচ্ছিস রে তুই? কোথায় যাচ্ছিস? কেন কোলে দেখতে রে? আরে বেলি, তুই আসিস কোন বোকার স্বর্গে? হ্যাঁ আয় আয়, এই যুবক্ষণে বড় কর্তার সামনে কইন্যে দেখতে যাই। বড় কর্তার বিয়ে হবে, আমার খুব পুত্তি হবে, পেট ভরে খাবো আর মন ভরে নাচবো। এই বড় কর্তা, নয়া ঠাকুরনের শ্রীমুখটা দেখার জন্য আমার দিলটা বেচুন হয়ে আছে। কর্তা এখানে থামলি কেন? আরে বেল্লিক, এটাই তো কনের বাড়ি। ঘরে আছিস? বিন্দির সঙ্গে কর্তার বিহার কথা পাকা করতে আমরা এসেছি। কি রে ভোলা, কি হলো? না না কর্তা, আমার মাথা পাক লাগছে, আমি এখন যাই। আমি যাই কর্তা। ভোলা, এই ভোলা।
ভোলা কে ভুলে যা। কেন কে? আরে আজ মহাজনের ঘরণী হওয়ার স্বপ্ন দেখ। মহাজনের সংসারে গেলে তুই আর তোর বাপ ছোট জাত থেকে বড় জাতে উঠবি। এটা মানে তো ওই সংসারে সোনার খাটে শুয়ে থাকলেও মনের মানুষ চড়ে আর ওই সংসারের আমার দরকার নেই। এই বুঝেছিস? কথাটা তুই মনে রাখিস। হ্যাঁ বিন্দুকে কর্তার ঘরে পাঠাইবে কিনা বল। আরে পাঠাইতে তো চাই, মগর বিন্দুকে তো তোরা চিনিস। আরে ও সাল কাটে চেলা আছে, জ্বলবে মগর ভাঙবে না। আরে তুই বিন্দির বাপ না? হ্যাঁ হ্যাঁ বাপ তো বটে, বাপ তো বটে। তাহলে কেমন বাপ? মেয়ে তোর কথা শুনবে না, এমন এর মুখে আগুন। আরে চলাইটা দে, চলাইটা দে, আর একটু কে মাথাটা সাফ করে আনি দে। লে টাঙ্কা লে, লে টাঙ্কা লে, লে লে কি কি বললি? ওই মহাজনের সঙ্গে আমার বিয়ে? আরে তো আপত্তির কি আছে, সারা জীবন তো। চুপ কর, বাপ হয়ে বেন নামে তু তু মেয়েকে বিক্রি করতে চাস? আরে আমাকে অত জ্ঞান দিতে হবে ক্লাই? কি করতে হবে না হবে আমি বাপ হয়ে সেটা তোর চেয়ে ভালো বুঝি। আরে ব্যক্তি পরের আর দোষামে বাপের কথা মতো যেমন স্বামীর ঘরে যায়, আরে তুই তেমনি যাবি। হ্যাঁ হ্যাঁ যাবো, আমাকে যদি যেতেই হয় তো তুই ভুলের কাছে যাব। নিমকাম তুই আমাকে মারলি, তুই আমাকে নিমকাম বললি। তোর মতো বাপে হারামির রক্তই কি আমার শরীরে ছিল? তোর এই হাতে আমাকে লালন পালন করেছি, মাঝারের সংসারে মুখে ভাত তুলে দিয়েছি, আদর করেছি। আর সেই হাতে তুই আমাকে আঘাত করলি। এই হাত দিয়ে তুই আমাকে মেরে ফেল বাপ, মেরে ফেল, গলাটিকে মেরে ফেল বাপ। আমি মহাজনের ভয়ে টঙ্কার লোভে কথা দিয়েছিলাম রে, কথা দিয়েছিলাম। আমরা ছোট জাত হলেও মান ইজ্জত আমাদের বড়, এটা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই মা, বেঁচে থাকতে চাই। আরে মা তো তুই আমার চোখ খুলে দিয়েছিস রে মা। কিন্তু মা ওই মহাজনা তার লোক যেকোনো সময় এখানে এসে উৎপাত শুরু করতে পারে। ভোলা আছে না যে তোকে পছন্দ করে, তুই তার সাথে সুখী হতে পারবি মা। তার কাছে তুই এখনই চলিয়া যা মা। না বাপ না, আমি আমি এদিকে সামাল দেব মা। না বাপ না, ভগবান আমার বিদ্যুকে তুই সুখী করিস ভগবান।
জীবন সঙ্গিনী করতে চাই, কিন্তু কিন্তু না, এক দণ্ড সময় নেই। ওই দেখ, ওই মহাজনের লোক আমাকে খুঁজছে। কি ভাবছিস? তুই না আমাকে বিয়ে করতে চেয়েছিলি? হ্যাঁ, করতে তো চাই, কিন্তু আমি তো এখনো ঘর ছিল কিছুই জোগাড় করতে পারিলাই। চিন্তা করিস না, আমার ঘর আছে না, দুজনে মিলে পরিশ্রম করলে একদিন আমাদের নতুন করে সব কিছু হবে। সত্যি বলছিস বিন্দি? সত্যি বলছিস? হ্যাঁ রে। বিন্দি যেমন লক্ষ্মী তেমন পয়মন্ত সরস্বতী। তোর হাতে রক্ত? মনের মানুষকে পাওয়ার আশায় এ আমার ছোট্ট ত্যাগ। ভাবতে কি দর্শনা
সাহায্যের কর্তা ওই বেচানি মোখারম কর্তার টঙ্কা খেয়ে কর্তার সঙ্গে আবার বেইমানি হ্যাঁ হ্যাঁ আমি বেইমানি করি আছি তোদের সাথে আমার আমার মেয়ের সাথে বেইমানি করি নাই বিন্দে যার তাতে সুখে থাকবে আমি তার কাছে পাঠিয়ে দিয়েছি শুনলি কর্তা শুনলি হারামজাদা কি বললো হ্যাঁ হ্যাঁ ন্যায্য কথা বলি আছি টাকা দিয়ে তোর অনেককে কিনতে পারিস কিন্তু পরান আর তার মেয়েকে কিনতে পারবে ক্লাই কি চুরি তো চুরি তারপর সিনা জুরি ওই বেটা কত টঙ্কা নেওয়ার সময় সব কথা মনে ছিল না না ছিল না আই তখন তোরা আমায় নেশা করিয়ে বেহুশ করে আমার হাতে টাকা ধরিয়ে দিয়েছিস কিন্তু বিন্দি আমার হুশ ফিরিয়ে দিয়েছে আবার আমি মানুষ করিয়া দিয়েছে আমার চোখ খুলিয়া দিয়েছে মহন্ত ওই বেটাকে সাত জনমের বেয়াদবি শাস্তি দে বিন্দি ভোলা ভোলা উঠ বাবা ডাকছে উঠ না ভোলা ছিল আমাকে অবহেলা করত আবার বহুত পেয়ারও করত এই ভালোবাসা এই পেয়ার আমি কোথায় পাবো বিন্দি আমি তো বহুত কিছু বলতে পারবো না মগর একটু বলি আমি তোকে সারা জিন্দগি প্যার ভালোবাসে ভরিয়ে রাখবো বহুত শক্ত মাটি আছে রে বিন্দি ফসল ফলাতে হলে শক্ত মাটিতেই কূপ বসাতে হয় কুপা কুপা ধরিয়ে দে একটা সুপ টান দে আজ থেকে শুরু হলো আমাদের নয়া জিন্দেগি এই খেতে ফসল ফুলবে আমাদের সংসারে অভাব মিটে যাবে হাতে অনেক টঙ্কা আসবে আর সেই টঙ্কা দিয়ে আমি বসে বসে চোলাই পিবো চোলাই না না যখন তখন চোলাই গিলা চলবে না কেন রে বিন্দি মানিলোকে বলি বেশি বেশি চুলাই খেলে নেশা হয় নেশায় মানুষ অনেক ভুল করে তু ভুল করলে আমি সইতে পারবো না রে তুই আমাকে এত ভালোবাসিস হ্যাঁ তুই তো আমার স্বামী আমার আমার সারা জিন্দগির সাথী তুই আমার
তুমি আমার দেবতা, তুমি আমার দেবতা। তুই ঘরে যা, আমি শাক পাতা লিয়ে আসছি। হ্যাঁ শোন না, আরেকটা জিনিস লিয়ে আসবি। কি? উপরে মাটি, নিচে মাটি, মধ্যে খানে থাম্বার বাটি। কি বলছিস তু? বুঝতে পারিস লাইকা, ওল কচু ওল। বহুত দিন হলো তেঁতুলটাকে তোর হাতে ভর্তা খাই নেই। তুই যা, আমি লিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। কপাল খুলে যাবে, অভাব মিটে যাবে, আমাদের বাগান হবে, ক্ষেত হবে, অনেক ক্ষেত হবে, অনেক। চল চল এক্ষুনি গুপ্তধন নিয়ে আসি। চল 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 চল। সিকি চল, সন্ধ্যা হয়ে গেল। এ গোপাল, কি বিন্দি অনেক সোনা গয়না পাইছে? কোথায় গুপ্তধন, কোথায়? ওই যে এই তো, এই তো। আরে এটা তো অলকচু। হ্যাঁ এখানে এখানে। আরে ভগবান, তোরা তো যত্ন করে বানাইলে, আর ধনটা তুই আমার দিলি নে। বিন্দি বিন্দি ধর, বিন্দি আরে চুরে। আমার এই ধন চাই বিন্দি, এই ধন চাই, এই ধরনের পাহারাদার পদ্ম গোখরা বোলা। বিন্দি তুই তো লাঠি নিয়ে আয়। এই ধন আমাদের কপালে নেই বোলা। না বোলা চল দেখ, দেখ চল বোলা, চল চল বোলা, এই ধন আমাদের কপালে নেই বোলা। কি বলছিস বিন্দি, কি করছিস তুই? না না বিন্দি, এই ধন এখানেই থাক বোলা। হে ধন আমার চাই বিন্দি, আমার চাই বিন্দি, বিন্দি না বিন্দি না, আমি যাব না বিন্দি, বিন্দি হে ধন আমার চাই বিন্দি, আমার চাই ধনে পাহারাদার পড়লো কুকুরা। বিন্দি এমন করছিস কেন, কি হয়েছে তোর? আহ
দেখি। আরে বিন্দি, তোর তো খুশি খবর, তুই তো সালে মা হবি। আরে কে কোথায় আছো ভগবান? তুই আবার কষ্ট করে এসেছিস কেন? হ্যাঁ, তোর জন্যই আমার সব কষ্ট। দেখ বিন্দি, মাছ কেমন ফসলে ভরিয়ে গিয়েছে। শুধু কি মাঠে ফসল হয়েছে? ফসল আমাদের সংসার আসলে। ও আমাদের সংসারে সাত রাজার ধন আসবে। কিরে বেটা রাজপুত্র, বাপের ডাক শুনতে পাস? হ্যাঁ শুনতে পাস? সুই খেলবো খেলা পাগের ফাজিল পিচ করিতে, হলো সুই খেলবো খেলা পাগের ফাজিল পিচ করিতে। হলো সুই খেলবো খেলা পাগের ফাজিল পিচ করিতে। হাই হাই
বলো সই খেলব খেলা পাগল পাগল পিচ করি দে হায় বলো সই খেলব খেলা পাগল পাগল পিচ করি দে হায় বলো সই খেলব খেলা পাগল পাগল পিচ করি দে হায় বলো সই খেলব খেলা পাগল পাগল পিচ করি দে তোর অনেক কৃপা, আমার ক্ষেতটুকু তুই ফসলে ভরিয়ে দিয়েছিস, ভরিয়ে দিয়েছিস মা। ভোলা ভোলা, তোর ছেলে আছে, ছেলে চল আমার মা, আমার ছেলে হয়েছে মা, আমার ছেলে হয়েছে। ওলে সোনা মনি চাদর কনি, কি সুন্দর, আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে রে, আমি ছেলের বাপ হয়েছি, ছেলের বাপ হয়েছি, আমার ছেলে, আমার ছেলে। কুটি কুটি দে, যেদিকে না আমার ছেলে খেতে, আমার ছেলে খেতে। আটকালাই বাটকালাই বউ পোয়াতি ভালো, বাপের কোলে ছেলে দিয়ে মা ঘুমিয়েছিল, ছেলে করে কাই কাই ছেলের বাপের পয়সা নাই, খোকো নেওয়া লক্ষ্মী গলায় দেবো তক্তি, কুলোই কুলি বেরোবে দেখো। কেন আমি ছলের বাপ না? বাপের কাম বহুত বড়া, এই গুড্ডাকে পালতে হবে, বহুত বড়া করতে হবে। তোর সে খেয়াল আছে? হ্যাঁ সব খেয়াল আছে। বিন্দি, হে বিন্দি, আভি থোড়া টঙ্কা দি, আজ খুশিতে একটু বাপ বেটা দুজনে মিলে চুলাই পিয়ে নিব। রাম 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 রাম, বেটাকে চুলাই পিলে? হ্যাঁ জরুর পিবো। আমি বলেছি না, যখন তখন চুলাই গিলা চলবে না। হ্যাঁ সে তো বলেছিলি, মগর আমি বুঝেছি তুই মজা করে বলেছিলি। আমি তোহার মতো যখন তখন মজা করি না, এই যে সংসারটা এটা মজার না, বহুত কঠিন বোঝা, বুঝলি? মনের শখটাই নষ্ট করে দিলি। যাই মহাজনের কাছে ফসল কাটার জন্য টঙ্কা নিয়ে আসি, যাই রে বেটা। দেখ কুটি বহু, খোকাকে আমাকে দে, এটা আমি করি। কত ধান কাটবো, কিছু টঙ্কা দিয়ে আমাকে তো বাঁচা করতা। আরে ভেল্লিক বেটা, আমি তোর কে? কেন বউ নিয়ে সুখে আছিস? ওরে বল, টঙ্কা জুগিয়ে দিতে, আর তোর সঙ্গে আমার কিসের লেনদেন? কথা কথা আমি জানি তো আমার উপর খেপে আছিস, খেপার কারণ নাই। মগর কর্তা, আমার এখনো তোর কাছে অনেক টঙ্কা পাওনা আছে কর্তা। আরে ভেল্লিক, কামের লেনদেন না থাকলে টঙ্কা পাওয়া যায় না। এ কর্তা দিয়ে দে না, ও বিয়া করেছে, সোয়ালের বাপ হয়েছে, ওর টঙ্কা দরকার। ওহে খাজানচি, ও যা যা দরকার দিয়ে দে। কর্তা আজ তুই আমার যে উপকার করলি, সারা জিন্দগি ইয়াদ রাখবো, ইয়াদ রাখবো। খুনতি, এতদিন তোকে আমি পর ভাবতাম, তুই আমায় ক্ষমা করিস, ক্ষমা করিস। জাগতে রাহো, জাগতে রাহো। তোকে জবাব দিতে হবে। হ্যাঁ দিতে হবে, চুলাই বানাস, বাড়িতে বাবু এনে খাটে শুয়ে রাখিস, শর্ত সভ্যে আইনি কাজ দেব নাকি পাছা একবার। মান চাইলে দে না, চুরি
অমৃত রসে ডুবে চমচম নরম পাছায় বাড়ি মারে কি করে তা বেআইনি কাজের ঘুষ নিবি না মন চাইলে দে নিবি না কি চল শরম লাগে সব খুলবো খুল খুল না ক্যা তারপরে কোনটাই খুলবো আয়না আমি আর কাজ করবো না দিয়ে দে মা আমার ধুতি দিয়ে দে মা দিয়ে দে মা কোথায় নিয়ে যাচ্ছিস আমার যেতে দি কুন্তি শুন ভোলা এই কুন্তির উপর লোভ আছে পুরো বাগদি পাড়ায় এমন অনেকেই আছে কুন্তিকে কাছে টানতে তোর মতো স্ত্রীর কথা ভাবে না পদনামের ভয় পায় না তাই এই কুন্তির ঠোঁটে লাল রং লাগে পায়ে নূপুর বাজে আর তু একবারও আমার দিকে তাকাস না তুই পুরুষ না তুই মর্দ না তুই কে কাপুরুষ দেখ কুন্তি আমার গালি দিবি না আপনি ঘা দিবি না তোকে গালি দিলে আমার শান্তি লাগে তুই কেবলে মনে প্রেম জাগে তাই তো তোকে আটকে রাখতে চাই আমার যেতে দে কুন্তি আমার যেতে দে তোকে যেতে দেব না তোর চার খিলের মতো আটকে রাখবো ছাড়াবাক কুন্তি কুন্তি ছাড়াবাক কুন্তি 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 যা ছোড় দিলাম তবে শুন ভোলা কুন্তি তোকে ঠকাবে না তোকে উজাড় করে দুনিয়া দেবে ভোলা আমি কি তোকে চাইতে পারি না আমি কি তোকে পাইতে পারি না কেন চাইবি কেন চাইবি তুই আমাকে এই বাগদি পাড়ায় সবাই কুন্তিকে চায় শুধু তুই আমাকে চাস না তোর মনে কোনো স্বার্থ নেই তুই মানুষ না দেবতা দেবতার মনে কোনো স্বার্থ থাকে না স্বার্থ থাকে না আরে ভোলা পেন্নাম কথা পেন্নাম কিরে ভোলা আজকাল আর এদিকে আছিস টাছিস না ছেড়ে দিয়েছিস নাকি বউর মানা আছে রাগ তোর বল মানা টানা লে পেলে লে শুকনো ছাতিটা ভিজে গেল দিল খুশ করে দি
চিন্তা করিস না, যা মোহন তো ভোলা না, সারা রাত এখানে মোজ ফুর্তি করলে? হ্যাঁ না যেটা না, একথা যেন কোনো কাকপক্ষ না জেনে তাহলে মুখ বন্ধের জন্য টঙ্কা দে মাল ছাড় মাল, টঙ্কা দে টঙ্কা টঙ্কা টঙ্কা। আমি চাই ঘরে যা। বিন্দু শোন, তুই কি একটা মনুষ্যি, বোঝাল ভুলে আমাকে দুর্ভাবনায় ফেলে সায়াত কোথায় ছিলি বলতো? কি রে কথা বলছিস না কেন? একটু দূরে, কাছেও বলতে পারিস। তার মানে? ছিলাম দূরে কিন্তু মনটা ছিল তোর কাছে। এবারে মতো ক্ষমা করে দে বউ। এই এই নে, তোর জন্য জেলে পেনেছি। হয়েছে হয়েছে, করে চল চল চল। আর যা যা বলি কান খুলে শোন, তুই সাদা সিধে মানুষ, খারাপ লোকের হেরফের আর কথার মারপেস তুই বুঝিস না। কত লোক তোর হাত থেকে পয়সা ভুলিয়ে নিয়ে যায়, তার সংখ্যাই নেই। তোর ওই সুজা সরল স্বভাবটার জন্যেই আমি তোর সঙ্গে মালা বদল করেছি। হ্যাঁ রে, আমি তো একটু বোকাই আছি, তা তুই তো আছিস। সে তো আছি, কিন্তু আমার বুদ্ধি শুনে চলতে তো হবে। চলছি তো। কোথায় চললি? চললে কি আর সারা রাত বাইরে থাকতি? তোকে কত বলেছি চুলাই খাস ক্ষতি নেই, কিন্তু চুলাই যেন তোকে না খায়। তোমার বুকের ফুলদানিতে ফুল হবে।
হ্যাচুর পেচুর করছিস কেন? আর কারো না, তিয়াস লেগেছে। কিরে মনের তিয়াস? চল না বিন্দি, চল। বোলা ধান কাটার টঙ্কা আনতে গেলি, এনেছিস? যা জুগিয়েছিলাম চোলাই খেয়ে সব শেষ হয়ে গেছে। হয়েছে হয়েছে, আমি ব্যবস্থা করছি। কোথা যেও, ঘরে বসে পিঠা খেও, আমার কাছে দে। সারাদিন কাজকর্ম করে একদম হাঁপি উঠেছি, যাই সুখী একটু চোলাই গিলে আসি। সুখে দিলে সখী বলো, সেই তো মধুর নাম। দুঃখের দিনে বউকে বন্ধু বলে, সেই তো অভিরাম। যাই বউ, আসি। চল চল বেঞ্চু, ভুলাকে ভুলাকে সামলে রাখিস। ঠিক আছে বিন্দি। আরে বিন্দি, আগে তোর সাওয়ালকে সামলা। বন্ধু গঞ্জে পুতলা সোয়াই আমার সাথে, সোয়াই কে বি পালোয়ান ধনী রাতা রাতি, আমি চোলাই কে বীর পালোয়ান ধনী রাতা রাতি। বেচু আর তো পেটে যাচ্ছে না রে বেচু। আরে জালা, পেট হচ্ছে গিয়ে মহাশয়, যা সবই তাই সয়, তা লাগছে কেমন রে ভোলা? আমি তো তোর কাছে আসতে পারি না, ঘরের টানে। কি রে তোর হাত কাঁপছে কেন? তুই তো দুর্বল হয়ে গেছিস রে। তোর চোখের নিচে কালি, চোখে পিচ্ছুটি। আশিতে দেখ না। আয় চালা, ও বাইরে যা, বলির পাঠা। এই ভোলা, কোথায় গেলি রে ভোলা? তোর বউকে যে আমি কথা দিয়েছিলাম, কোথায় গেলি? এই ভোলা, তুই আমাকে শক্ত করে ধর, আমাকে শক্ত করে জাপটে ধর। আরে ধর না। এ ভোলা, কে রে তুই? না মার্দ আছিস? মায়া মানুষ ধরতে তোর বুক কাঁপে? না ধর, শক্ত করে ধর।
একি শুনলাম ভোলার কুন্তির গলা না? এই হলো মর্ত মানুষের বাহু বল। হ্যাঁ তোর শক্তি কই, মার দান কি কই? হ্যাঁ ভোলা তোর সব শেষ, ভোলা তোর সব শেষ, খতম। তোর সব শেষ। বাগদিপাড়ার সবাই বলে আমরা নাকি যজ্ঞেদন পেয়েছি। হ্যাঁ পেয়েছিলাম দেবতা, তুই তো সব কিছু জানিস। এখন আমরা মেহনতের পয়সা নেড়ে চেড়ে স্বামীর সন্তান নিয়ে বড় সুখেই আছি। আমার সুখের ঘরে অশান্তির আগুন লাগাস নে দেবতা,
অশান্তির আগুন লাগাস নে দেবতা, অশান্তির আগুন লাগাস নে। আগুন লেগে গেছে, এবারে বদনামের আগুন ছড়িয়ে দে। যা ভক্তি পাড়ায় রটিয়ে দে। আরে রটনা রটলেই তো ঘটনা ঘটবে। কাপড় এত কাঁচি, কাপড় দেখে সাপই হয় না। কাপড়ের কি দোষ, ঘরের তো আমি ঋতু দিয়ে সাপতে চায় না। ওই মুখ পুরুরা যাবার মান দরকার। কজনের মুখ বন্ধ করবি, সারা গায়ে তো রিরি করছে। ভোলার কুন্তি যে ঢলা ঢলি, ছি 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 ছি। অমন স্বামীকে আমি হলে বিষ গিলিয়ে মারতাম, এমন মুখ কাউকে দেখাতাম না। আমি হলে বুঝলি গলায় দড়ি দিয়ে মরতাম, দেখেছিস তেজ কত। এই বেচু, ভুলাকে নিয়ে কথা বলা বলি হচ্ছে, তাকে সত্যি বিন্দি আমার তারা আছে, আমি আমি যাই রে। এই যাই কি রে, যাই কি রে, এই কথা যদি সত্যি হয় তাহলে তোদের দুজনকে কাউকে ছাড়ছি রে, বলে রাখলাম। হ্যাঁ ওরে বাপ রে। ভোলা কিছু বলবি বিমলা দি? ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলে কুন্তির দিকে দৌড়াস নি, ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা, যা যা। সারা রাত কোথায় ছিলি? আরে কাজকর্ম করতে করতে রাত হয়ে গেল, তাই মনিবের বাড়িতে শুয়ে পড়েছিলাম। তো এইভাবে চলবে? ঘর সংসার আছে না, খরচাপাতি আছে না? কইলি বাবালি, দে কামের পয়সা দে। পয়সা? হে রাম, পয়সা আনতে তো ভুলে গেছি। হুম, এই করতে করতে কবি পৌষালকে না ভুলে যাস। পয়সা আনিস নি? আরে বললাম তো পয়সা আনিনি। তাহলে এগুলো কিসের পয়সা? চুপ চলি, একদম চুপ, মরা সাপের মতো চুপ, সব জিনিস এত বুঝতে চাস নি। ও তাহলে গ্রামে যা লোটেছে তা মিথ্যা না? এই কুন্তির ঘরে যাস নি, রাত কাটাস নি? দেখ সারাদিন কাজকর্ম করে ঘরে এসে সাফাই গাইতে হবে। হ্যাঁ হবে, বউ নিয়ে সংসার করতে হলে বউয়ের কাছেই তোকে সাফাই গাইতে হবে। আমাকে অশান্তিতে দেখি তুই শান্তিতে থাকতে পারবি না। এই আমার চোখের দিকে তাকিয়ে বল, লোকে যা বলছে সব সত্যি না মিথ্যা? তুই যদি সত্যি মনে করিস সত্যি, আর মিথ্যা মনে করলে মিথ্যা। এটা তোর আসল জবাব হলো না রে ভোলা, তুই আমাক তুই আমাক খেপাস নে। তোর কপালে, তোর কপালে কুদাল মারবারে কুদাল। হুম, যা যা জানাইলে হ প্রাণ দায়।
খেতে দে। কিরে শুনতে পাসলাই? খেতে দে। ওই রাড়ি বেটির কাছে খাওয়ার প্রশ্নে যা যা কোলে তুলে লিয়ে দুধে সর খাবে। বিন্দি বিন্দি আমাক খেপাসলে। আহা বিন্দি আমাক বুঝতে চেষ্টা কর। তোকে কি বুঝবে, তোকে কি বুঝবে? কুন্তির সাথে মস্ফূর্তি করে এসে এখন ভালো সাজা ভান করছিস সালা সালা লুচ্চা। তুই আমাকে লুচ্চা বললি? হ্যাঁ তো লুচ্চা, তোর বাপ লুচ্চা, তোর গ্যাকে গোষ্ঠী লুচ্চা। আই আই মিশে ওরে মিনসি, আমার খাস আমার পুলিশ, আমার গায়ে হাত করে দিস, আমার গায়ে হাত করে লাড়িয়ে খয়ে যা। হারাম জাতি, হারাম জাতি, স্বামীর গায়ে হাত তুলিস, স্বামীর গায়ে হাত, তোকে আমি দেখাচ্ছি, হারাম জাতি, বদমাশ, স্বামীর গায়ে হাত তুলিস। স্বামীকে মিনসে বলেছিস? তোর মুখ মুখ আমি আগুনে পড়িয়ে দিব। তোর এই সংসার আমি আর নেই, ওই কুন্তির স্বর্গে গেলাম, কুন্তির স্বর্গে। দিদি কাঁদিস না দিদি, শান্ত হো, শান্ত হো দিদি, শান্ত হো, কাঁদিস না দিদি। সালি কুন্তিকে নিয়ে এত সন্দেহ? আমি কুন্তির ঘরেই যাব, আমার শান্তি আমিই খুঁজে নেব। ওই তিন ভাতার খাকির রাড়ি বেটি আমার সাদা সিধা স্বামীটাকে জাদু করে নষ্ট করেছে, আমার স্বামীকে পাপের পথে ঠেলে দিচ্ছি। ওই লস্তা মেয়েকে আমি সার বোলাই, ওকে আমি পচা কাদায় ডুবিয়ে মারব। কুন্তি বিন্দি, তুই জানিস না বিন্দি কেমন আওয়াজ? তুই কুন্তিকে চিনিস না? কুন্তি কেমন আওড়া? গন্ডায় গন্ডায় মরদের মাথা চিবিয়ে খেতে খেতে তুই এত বড় হিম্মত হয়েছে যে বিন্দির সুখের সংসার আগুন লাগাতে গেছিস? হারাম জাদি, এত বড় পাপ করতে তোর বুক কাঁপে না? আমি কোনো পাপ করি নাই, প্যার করেছি, প্যার হোলার সঙ্গে প্যার করেছি, প্যার করতে বুক কাঁপে না, হিম্মত লাগে। পিয়ার? তোর এটা পিয়ার? তুই পিয়ার বুঝিস না, তুই নষ্টামি করিস, তুই হলি, তুই হলি বরবাদি পোকা, যে শুধু বিনাশ করতে চায়, চায় শুধু পরের সর্বনাশ। হে তো বড়াই করার আগে নিজের স্বামীকে জিজ্ঞেস কর, কুন্তির ফাঁদে পা ফেলেছে কেন? আমি আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো যাতে এসব বাত আর না করতে পারিস, নষ্টা মেয়ে। চোখ আমি উপরে ফেলবো যাতে আর কারো দিকে কুনজর না দিতে পারিস, তোর কুকর্মের সাজায় তোর রূপ আমি ঝলসে ফেলবো। দেখবো না দেখ, তোর কারণে ওই বিন্দি আমার আগুনে পুড়িয়ে দিতে এসে।
আবার কেন এসেছিস আমার সুখ নষ্ট করতে? তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার কেন এসেছিস? ওই নরকে, তোর ওই নরকে আমি ফিরে যাইব না। আমার কোন সম্পর্ক নেই। চল কুন্তি, আজ বিয়ে করবো। পাখি ওই রাজারে সাত আসমানের পারে, পাখি ওই রাজারে সাত আসমানের পারে, কই জানের হারায় যাওয়া মনের মানুষটারে। কুসাই, তুই গানার গাছনে, তুই গানার গাছনে, এ গানার গাছনে আমার অন্তরের মানুষটারে, দিও না কেউ দোষ আমার অন্তরের মানুষটারে, দিও না কেউ দোষ তারে, যোগ করি আর ভাগ করি আদর কিংবা রাগ করি, তারে যোগ করে আর ভাগ করি আদর কিংবা রাগ করি, সে যে আমার অন্তরের মানুষ, সে যে আমার অন্তরের মানুষ, আমার বুকের ভেতর তারি আসুন, ইচ্ছে হলে করবো শাসন, যে ব্যথা সে দেয় আমাকে, সে ব্যথাতে বাঁধবো তাকে, তার ভাগিদার কেউ হবে না, কেউ হবে না, কেউ হবে না, থাকতে আমার হু না, সব ঠিক হয়ে যাবে, তোর ভোলা তোর কাছে আবার ফিরে আসবে। দাদা এলে, বাহ, নাইয়া ধীরে ননন, কুন্তিকে খুব মানাবে। বেচো, বেচো, বালা দে।
মালা না দিলে তোকে এক কোপে মনুটা ধর থেকে ছেদ করে দেবো। মালা দে না দেবো না। এই বেচো ভোলা মেয়েরা প্রেমে পড়লে ঘর বাঁধে, আর ছেলেরা প্রেমে পড়লে ঘর ভাঙে। আমি এই বিন্দি আর ঘর ভাঙতে দেবো না, কিছুতেই দেবো না। না দেবো না, দেবো না, কিছুতেই দেবো না। মালা আমার জানটা, এটা কুন্তির মালা। কুন্তি ওই কুন্তি তোর জান পড়ে না বিন্দি তোর কে? ওই বিন্দি আমার কেউ না, কি আছে ওর? ভোলা ভোলা তুই যাস না, ভোলা ভোলা তুই যাস না। ভোলা বুনতে সে পেয়েছে, তোর হিম্মতে তো ধরেছে। ভোলা তুই যাস না, আমি আমি তোর বউ, আমি তোর চলে মা। তুই যাস না ভোলা, ভোলা তুই যাস না, ভোলা ভোলা তুই যাস না, ভোলা ভোলা তুই যাস না। ছাড় বলছি, ভোলা সারা জিন্দগি কাহিনী শুরু হলে আর কত ময় না, কত ময় না। কুন্তি, হ্যাঁ কুন্তি, কুন্তি কুন্তি, আমি এসেছি কুন্তি। কুন্তি ওই বিন্দির সাথে আমি সব সম্পর্ক ত্যাগ করে চলে এসেছি, ওই শালিকে লাথ মেরে আমি তোর কাছে চলে এসেছি। এই দেখ আমি তোর গলে মালা পরাবো। কুন্তি, হে কুন্তি, আমি তোকে বিয়া করব, তোকে লিয়ে আমি নয়া সংসার শুরু করব, আমি তোকে লিয়ে নৌকা মাছ খেলবো, তোকে বিয়া করব। কুন্তি বিয়া করব, আমার মাইয়াকে বিয়া করবি? তো বলো 15 টাকা দে। কত টঙ্কা? আরে বস্তা ভরে টঙ্কা দে। ওরে বাপ, এ তো অনেক টঙ্কা। এ তো টঙ্কা আমি কোথায় পাবো? কেন সারা বাগদিপাড়ার মানুষ কি আর জানে না তোরা যক্ষীর ধন পেয়েছিস? যক্ষীর ধন? কিরে ভোলা, ওই যক্ষীর ধন দিলে কুন্তি তোর হয়ে যাবে। কিরে কুন্তি, ঠিক বলিনি? যা যা, আরে যা না, আর লিয়ে আয় দাঁড়িয়ে একটু, যা যা। কাল সকালে লিতাই কবিরাজের কাছে নিয়ে যাব। কাঁদে না সোনা আমার,
না না ও আসল না নকল লুকা দুগা হ্যাঁ কি এই বড়া নদী পার হয়ে তুই একা এসিস স্বামী কনে বুঝে নিয়েছি বুঝে নিয়েছি ঝগড়া হয়েছে দেখি দেখি তোর বাচ্চা দেখি হ্যাঁ দেখি ও জ্বর তো অনেক ঠিক আছে বুঝে নিয়েছি চিন্তা করিস না এই নে দাওয়াই ভগবানের ইচ্ছে হলে তোর সেওয়াল পুরো ভালো হয়ে যাবে দুটো ডাব এনেছি ডাব এনেছিস মাপ মতোই তো এনেছিস তোকে কষি দেখে আনতে পারলি নে আমার শোন আমার মানিক ডাক্তার বাবু বলেছে তো ভালো হয়ে যাবি কুন্তির বাবাকে কুন্তির সঙ্গে বলার বিয়ে হবে তাই নাকি সেটাই তো সবাই বলাবলি করছে তোর কি হয়েছে বিন্দি দিদি দিদি আমার কপাল পুড়েছে দিদি আমার কপাল পুড়েছে দিদি পড়িয়ে দে চুলকায় দিত দে না
ওই মা দেখি দেখি তোর নুখে এত ধার কেনে রে তুই কে মানুষ না জন্তু আছিস না রে কুন্তি আমি জন্তু না মানুষ আছি নলি কি আমি তোকে ভালোবাসা করি আমার বাপ রে তো পনের টঙ্কা দিয়ে ভুলাই রেখেছিস আমাকে কি দিয়ে ভুলাবি বল না আমায় কি দিবি আমি আমাকে তো তোকে দিয়ে দিয়েছি কুন্তি আরে রাখ মিথ্যা কথা চিড়ে ভেজে না আমি মার্দ মানুষকে চিনি আরে আমাকে তো ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে হ্যাঁ ফের যদি কাল তুই বদলে যাস তখন আমার কি হবে হ্যাঁ কুন্তি কুন্তি তুই এসব কি বলছিস আমি ও বিন্দিয়াকে লাত মেরে তোহার কাছে চলে এসেছি কুন্তি সেই জন্য তো বলি বিন্দিয়াকে প্যার করে শাদি করে লাত মেরে আমার কাছে এলি ফের কাল তো আমাকে ভুলে গিয়ে যদি অন্যখানে চলে যাস বাপ্পা মর্যাদ বহুত কামিন আছে প্যারের ঔরতকে মানুষ কি না দেয় তু আমাকে সাত বিঘা মাঠের পাশে ওই ফসলের জমিনটা দিয়ে দে না কুন্তি ওই জমিন আমার না বিন্দিয়ার আমি সেই জমিন তোকে দিতে পারবো না দিতে পারবো না বিন্দিয়ার সারা জন্মের ধান দলত লুট করতে পারলি আর জমিনটা নিতে পারবি না না আমি বিন্দিয়ার জমিন তোকে দিতে পারবো না তোকে ভালোবেসে একটা জিনিস চাইলাম আর তুই দিতে পারবি না না আমি দিতে পারবো না তুই আমাকে দিবি না না দিবি না না দিবি না 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 তাহলে তুই আমাকে যক্ষের ধান থেকে মোহর এনে দে কলসিতে তো মোহর ছিল না ছিল পোড়া কেলা কাঠ কেলা তুই মিছে বলছিস মোহর তুই লুকায় রেখেছিস এই ভোলা কখনো মিছে বলে না কুন্তি যে মর্দ বউ ছেড়ে পরনারী প্রেমে পড়ে বউয়ের ধন লুট করে পরনারীকে খুশি রাখতে পারে সে সব পারে সে মিথ্যে কথাও বলতে পারে তুই হলি গিয়ে মিথ্যেবাদী তুই জজ্জর আছিস তুই বদলা কাছিস তুই বদলা কাছিস জজ্জর আছিস তুই তুই একটা মিনছে তুই মিনছে 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 কুন্তি আমি হারামি তোকে লিয়ে পাশুর সাজাবো বলে এ ফুল জোগাড় করেছিলাম জোগাড় করেছিলাম তোকে লিয়ে আমার অনেক স্বপ্ন ছিল রে বলা অনেক স্বপ্ন ছিল অনেক সাজ ছিল বলা অনেক সাজ ছিল বিপথে গেলে তাকে ফিরাতে না পারলে ধম্ম তো আমি দেই বিমলা বালা সাপে কেটেছে
সন্ধ্যাবেলা ঘরে লক্ষ্মীকে পায়ে ঠেলে কুন্তির দিকে দৌড়াস নে, ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা, যা। গঙ্গা গণপতি গোবরে পবিত্র মাটি, ঘাট বাট লাঠি বন্ধন, আদ্যের তুলসী বন্ধন, দক্ষিণে দামোদার বন্ধন, বীর হনুমান। জলে আছেন জল কুমারী, তার চরণে করি কোটি প্রণাম। জল শুদ্ধ স্থল শুদ্ধ, শুদ্ধ তামার বাটি, আড়াই হাত মৃত্তিকা শুদ্ধ, শুদ্ধ যেন হয় আমার এই দেহটি। আমার স্বামীর পাপ আমি বউ হয়ে মাথায় লেব না তো আর কে লেবে? আমার দেবতাকে নরকে যাবার আগে ওর জানটা জবা ফুলের মতো তোর পায়ে উচ্চুঙ্গ করবো মা। ক্ষমা চাইতে আমি তোমার কাছে ফিরিয়া যাইছিলাম বউ। আমার এতদিনের কাহানি জানি না সামনে কি আছে। তুই তো পাগলা কুত্তা, চার সাজা খাঁচায় নইলে কুলি। এই আমার পাঁচাটা কামিনরা এখনো দাঁড়িয়ে আছিস কেন?
ব্রিটিশ আদালতকে মুক্তি দিলেও আমার আদালতে এই রাক্ষসীকে সারা জীবনের শাস্তি পেতে হবে। থামুন, আইন বিন্দিকে মুক্তি দিয়েছে, আপনার আইন হাতে তুলে নেবার কে? এই মাস্টারনি, এই গায়ে তোর কথায় কেউ সায় দেবে না। সত্য আর ন্যায়ের পথে সবাই আছে, ভালো কিছুর ওজন সব মানুষই বুঝতে পারে। মাস্টারনি, এই গায়ে তোর পক্ষে কেউ দাঁড়াবে না। মিথ্যে কথা মহাজন, আমরা সবাই আছি বিন্দির সাথে। মহন্ত, এই খেপে যাওয়া কুত্তগুলোকে লাশ বানিয়ে দে। ওই আরামজাদা, সবগুলোর মাথা পাঠিয়ে দে। দাশু, মাকে মুক্ত করবি না? আমার মা, মাকে মুক্ত করতে হবে। আমাকে তোরা ধর। মা, দাশু, মা, আমার বুকের মালিক, আমার মা, আমার বুকের মালিক, আমার দাশু, আমার দাশু। ঈশ্বর সবার মঙ্গল করুন।